নমস্কার বন্ধুরা, কুকুল শিখার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি অষ্টমী স্পেশাল, লুচির সাথে জমে যাবে এমন একটি রেসিপি। আজ আমি রান্না করব অষ্টমী স্পেশাল নারকেল দিয়ে ছোলার ডাল। এই অষ্টমীতে লুচির সাথে ছোলার ডাল থাকলে ব্রেকফাস্টে হোক বা লাঞ্চে হোক পুরো জমাটি খাওয়া দাওয়া। আসুন তাহলে এই দুর্দান্ত স্বাদে ছোলার ডাল রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলার ডাল রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। আমি এটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে জল থেকে ছেঁকে নিয়েছি। আর আমি এখানে একটা মাঝে সাইজে আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা প্রেশার কুকারে আমি ছোলার ডালটাকে দিয়ে দেব। তারপরে আমি আলুগুলোকেও দিয়ে দেব। আমি এখানে সামান্য আলু দিয়েছি, আপনারা যদি না চান নাও দিতে পারেন আলুটা। তারপর আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি সামান্য লবণ আর আমি সামান্য হলুদ দিয়ে দেব। তারপর আমি 2 থেকে 3টে সিটি দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে 1 টিস্পুন মতো জিরে, 2 তেজপাতা আর আমি গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা একটু ভেজে নেব। আমি ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ ছেড়েছে। এরপর আমি এখানে 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি সামান্য এখানে জল অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর একটু আমি এখানে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। তারপর আমি এখানে 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিলে ছোলার ডালের কালারটা বেশ সুন্দর আসবে। তারপর লঙ্কার গুঁড়িটা দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপ মতো নারকেল কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। নারকেল কুচিটা দিয়ে আমি 3-4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা সমেত নারকেলটা আমি ভেজে নেব। আপনারা চাইলে নারকেলটা আলাদা করে ভেজে নিতেও পারেন, কিন্তু আমি এইভাবে সুবিধা হবে তার জন্য আমি এইভাবে করে একবারে আমি ভেজে নিয়েছি। এরপর ভালো করে আমি মশলার সমেত নারকেলটা ভেজে নিয়েছি। এরপর আমি ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি এখানে জল সমেত দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, দেখুন শুকনো শক্ত শক্ত মতো আছে গোটা গোটা। তারপরে আমি সামান্য এখানে বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 টিস্পুন মতো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম, যেহেতু ছোলার ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। তারপর ডালটা ফুটে গেলে আমি একটা ঢাকা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু রান্না করে নেব। 6-7 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখুন ডালটা আমার প্রায় রেডি। এরপর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আমি এই অবস্থায় নামিয়ে নেব, এর থেকে বেশি শুকিয়ে নিলে তখন আর ভালো লাগবে না লুচির সাথে খেতে। এরপর আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা সময় একটু দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর দেইনি, তাই লবণটা একটু কম হয়ে গেছে, তাই জন্য আমি একটু সামান্য লবণ অ্যাড করলাম। আর আমি নামানোর আগে 1 টিস্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর গরম মশলাটা দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমার ছোলার ডাল একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, তৈরি করে নিয়েছি অষ্টমী স্পেশাল ছোলার ডাল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করে গরমা গরম লুচি বা পুরীর সাথে সার্ভ করুন, অষ্টমী খাওয়া পুরো জমে যাবে। আশা করছি অষ্টমী স্পেশাল ছোলার ডাল রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করলাম। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন আর খুব আনন্দের সহিত পুজোটা কাটান। আমার